الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এতো মানুষ দু মুহাব্বতে দরুদ পড়ুন এটা পবিত্র জমিন এ জমিনে আপনাদের দাদুরা খালি পায়ে হাঁটতেন খারাপ নেবেন না হাকিকা আপনাদেরই দাদুরা এই জমিনে জুতো পরতেন না খালি পায়ে হাঁটতেন কেন এ জমিনে যেমন মুজাদ্দেদ জামান আছে এ জমিনে বহু শহীদান আছে এ জমিনের ইতিহাস আজকের নয় হাজার বছর কম বেশি জায়গা না পেয়ে বেরাম চান ঠিক আছে কিন্তু আমি বলবো এই তোমরা একটু আড়াল করো নি মানুষজনকে দেখতে দাও আলোচনা হবে না এই যে পবিত্র জমিন এই জমিনে এত গুরুত্ব আজকে সেই জমিনে বসে আমরা দরুদ পড়ছি আল্লাহ রসুল বলছেন কায়ামতের দিনে যেদিন বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না কেউ কারো হবে না কিন্তু আমি রসুল বলছি বাবা সাহাবারা ওই দিন দুনিয়ায় যারা মহাব্বতের সঙ্গে আমার উপরে আদবে তাজিমে দরুদ পড়ত অবশ্যই তারা আমার কাছের হবে আমি রসুলও তাদের হব জেনে বলুন এই জমিনে এসে আপনার দাদুরা আল্লাহ পেয়েছে নবী পেয়েছে দিদারও পেয়েছে এরকম বহু নজির আছে কবর তো খোরা শরিয়া সম্মত নয় বিশেষ উজরাত ছাড়া কারণ ছাড়া কিন্তু আল্লাহর মর্জি অনেক দেখা গেছে এই জমিনে আসা মানুষ 30 বছর 40 বছর 50 বছর পরও কোনো কারণে কবর ধসে গেছে তার কবরে লাশ তো টাটকা আছে কাফনও টাটকা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদেরই দাদুদের পদাদুদের সেই জমিনে এসেছি জীবনের সমস্ত পাপের বুঝা তওবা ইস্তেগফার করে দোয়া নিয়ে পবিত্র মনে এই জমিন থেকে মাফ করিয়ে নিয়ে যাব
বিশ্বে অনেক দরবার আছে, প্রত্যেকটা দরবার হক দরবারকে শ্রদ্ধা জানায়। বাংলাতেও অনেক ছোটখাটো দরবার আছে, প্রত্যেকটা হক দরবারকে সম্মান জানায়। কিন্তু 200 থেকে 250 বছরের ইতিহাসে আমার আবু বকর সিদ্দিকের মতো কেউ আসে নি, এটাই প্রমাণ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। কেন আব্বাস সিদ্দিক একা আবু বকরের মুরিদ নন, আব্বাস সিদ্দিক একা আবু বকরের আওলাদ নন, এই বাংলা লক্ষ কোটি মানুষ যারাই আবু বকর সিদ্দিককে দিল ও মুখ থেকে মানে তারাই আবু বকরের রুহানি সন্তান। জোরে বলুন অবশ্যই আমার শরীরে খুন আছে, তাই আমি রক্তের সন্তান, আটির সন্তান, আপনারা কিন্তু কলমের সন্তান। এই পবিত্র জমিন, এটা আমাদের সবার, এখানে আমাদের সবাইকে আনন্দ লাগে, এখানে কেউ বকলেও আমাদের ব্যথা লাগে না, এখানে কেউ যদি তাড়িয়েও দেয় সরখান থেকে তাও ব্যথা লাগে না, এই দরবারের পরিবারের ছেলেরা আমাদেরকে যাই বলুক কষ্ট লাগে না। একটাই কারণ, আমি তো তাকে দেখে আসি না, আমি এসেছি আমার শেখ, আমার মুর্শিদ, আমার ইমাম, আমার রেহবার উলিল আমর শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে দেখেছি। জোরে বলুন জামাতের আকীদা। আমার রসুলের পাশ আসলাম রুহানি হালতে তশরিফ আনেন, এই জমিনে বহুতবার দয়া নবী এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন। তাহলে সেই পবিত্র জমিন যেখানে যাকে নিয়ে আমরা গর্বিত, খোদ আমি আব্বাস সিদ্দিকী হাজারো মজমুয়ার মধ্যে, হাজারো মানুষের মধ্যে রেকর্ড হয়ে রয়ে যাচ্ছে, আমিও খোদ নিজে এই বিশ্বাসের বিশ্বাসী হয়ে আছি, কিয়ামতের দিন আমার আবু বকর তো আছে ইনশাআল্লাহ, কাজে লাগবে, বেকার হবে না, এটাই আমার ঈমান। কেন আমার শাইখের শের মুবারকে খোদ আকায়েদ আলম মাদানী তাজেদার আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি হালতে আহলে সুন্নতাল জামাতের তাজ পাগড়ি পরিয়ে বলেছিলেন সওয়ানে উমরি প্রমাণ আবু বকর খোদা নে ইস জামানে কে লিয়ে আপ তো পরি জামাত কা ইমাম চুনা হ্যায় বলিয়ে সুবহানাল্লাহ। যার কাছে ইলমে জাহিরিও আছে, ইলমে বাতিনিও আছে, ইলমে লাদুনি আছে, যাকে খোদ রসুল উনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদ বড় জামাত আহলে সুন্নতাল জামাতের ইমাম হাস্তি বলে তিনি খোদ ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদানীপুরে শুয়ে আছে পিয়ারডাঙ্গায় হযরতে আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহে, তিনি না সওয়ানে উমরি কিতাবের মধ্যে লিখছে আব্দুল দাইয়ান হযরত ফারুক আব্দুল দাইয়ান ফারুকি হুজুর রয়েছেন এখানে, চারিদিকে দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহে খলিফা রয়েছে। অ্যাকচুয়ালি সময় কম বলে আমি আর কোনো দিকে যাচ্ছি না, একটু এই কথাই বলছি, দেখবেন আবার কেউ বলবে কি জানি না এগুলো কি কোরআন হাদিস বলছে। হাই হাই হাই, ভারী কোরআন চিনেছে, মুখ ভর্তি দাড়ি, বড় জুব্বা পিরহাল্লে জাকাত খাবার লোকের অভাব নেই, আছে না? না, কিন্তু জিনার কথা বলছি, এই সমাজকে জাকাত দেওয়া শিখিয়েছে তিনি, অতি তিনাকে চিনলে বিশাক তিনি কোরআন অনুযায়ী চলেছে, আমাদের কোরআন জানতে বড় সহজ হয়ে যাবে। জোরে বলুন কেন তিনি কোরআনের যে খেলা চলে যা হার হবে, বাম আড়াল করে তুমি মানুষকে দেখতে দাও, হ্যাঁ সরিয়ে দাও মানুষকে দেখতে দাও, ওনারা কখন থেকে কষ্ট করে বোঝা যায় তুমি এসে দান করলে হবে,
আমি আর অজব না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর জায়গা হবে না ভেতরে একটু ভাই, তোমরা বেশি হুড়োহুড়ি লাফালাফি করো না, তোমরা তোমরা যত বেশি আমাকে নিয়ে আনন্দ করবে, ভাইজান ভাইজান করবে, বাবাজি বাবাজি করবে, মনে রাখবে তত আমার দুশ্মন কিন্তু আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সমস্যা অন্য জায়গায়, যত মানুষ আমায় ভালোবাসছে তত কারো কষ্ট হচ্ছে, খুব সমস্যা ভাই। আল্লাহর রাস্তায় যারা যাতায়াত জায়গা পান না, আস্তে আস্তে কি বলবো, আমি বলতেও পারছি না যে বেরিয়ে যান, সেটাও তো বলতে পারছি না, ওটাও আদবের খেলাফ হবে, মানুষ জান্নাত। আজকে আফসোস, এটাই গর্বের ব্যাপার, এটাই খুশির ব্যাপার। এই বাংলায় বহুত মাহফিল হতো, এই বাংলায় বহুত জলসা হতো, এই বাংলায় অনেক বাজ মাহফিল হয়, কিন্তু এইভাবে মাহফিলে ঢুকার জন্য যুবকরা মারপিট কখনো করে না, ওটা এখন দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য ভালো মেসেজ দিচ্ছে। আগের সময় তো, আগেকার সময় তো মাহফিল হলে যুবকরা মেলাই মেলাই ঘুরত, এখন গ্রামগঞ্জে যেখানেই হয় মাহফিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। হোক, 100 বার করো তোমার রেসারেসি জান্নাতে ঢুকার জন্য, দুনিয়ায় জান্নাতে ঢুকার জন্য এত আগ্রহ দিচ্ছ, দুনিয়ায় আমাদের তৈরি করেছি, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, মাহফিল বানিয়েছি আমরা, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, হয়তো জায়গা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয়, তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না। যারা বলো এই দুনিয়ায় যারা জান্নাতে ঢুকার জন্য এত ঠেলা ঠেলি করছো, এই যুবকেরা জেনে রেখে দিও, দেখা হবে ডাইরেক্ট বলে ফেললে আমার কত অসুখ হয়ে যাবে, যত তো সমস্যা আমাকে নিয়ে। আর আমার ইউটিউবার ভাইগুলো, তোমরা ভালো কাজ করছো, খারাপ নয়, অনেক মানুষ দূরে দূরে দেখে খুশি হয়, কিন্তু কিছু স্যাম্পলগুলো একটু দেখে দেখে দাও, তার সাথে কাজ জুড়তে হয়, তাকে কি করতে হয় একটু দেখে দেখে করো। আমার একটা স্যাম্পল দিচ্ছে, হাতে একটা বড় ছুরি, তোমার একটু ভয় লাগলো না? তুমি কেয়ামতের দিন ওই নবীর সাফাতরা নাজাত পাবে না যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে, এতে কি তোমরা খুশি না বাজার? একবার আলহামদুলিল্লাহ বলো, কমসে কম আমার বন্ধু তো তোমরা, জোরে বলো বন্ধু তো নাকি, হাত তুলে বলো বন্ধু তো নাকি, বন্ধু তো নাকি। কিয়ামতের দিন যেটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতো যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিনের তোমার নবীর সমালোচনা যারা করতো খারাপ বিষয় বলতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম। ভাইরা আমার, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিকই না বেঠিক? আবু বকর সিদ্দিক রসুলের কাছে এলো, মোহাম্মদ সাল্লাম তুমি কি বলো? মোহাম্মদ সাল্লাম বলে আমি নবী, আল্লাহ ভাই পাঠিয়েছে। ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল, শুনেছে, বিশ্বাস করে নিয়েছে, ঠিক না বেঠিক? আর হযরত আবু জেহেল কি বলছে? এই প্রমাণ দাও, ওই প্রমাণ দাও, হ্যান দাও ত্যান দাও, তাও মেনেছে, আরে একবারে বিশ্বাস করে নিয়েছে। বুকে হাত দিয়ে বলুন, আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে? আজ আমি আপনাদেরকে বলে যাই, যদি সত্যি আব্বাস সিদ্দিককে নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে এই আনদিকে খেয়াল করে যিনি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারে, পীরের দরবারে এসেছেন, পীর মুরিদের কথা বলে যাচ্ছি, আল মারউ মা মানা হাব্বা, বুখারী মুসলিম খুলে দেখালিন, দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে, দুনিয়ায় যে যাকে পিয়ার করবে, দুনিয়ায় যে যার সাথে উঠা বসা করবে, কামতের দিন আমার আল্লাহ তার
আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী ঠিক না বেঠি আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই বিশ্বাস কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না কারণ আমার আল্লাহকে আমার রহমতকে আমরা ছোট মনে করি না আমার আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমাতি আলা গজবি প্রতিবারই আল্লাহর রহমত ফার্স্ট হয় কোনোদিন গজব ফার্স্ট হতে পারে না আল্লাহর রহমতই ফার্স্ট হয়েছে এ আল্লাহর রহমতের আমরা ভরসা করে বলছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে রোজার ভুল থাকতে পারে সুন্নতের ভুল থাকতে পারে জিন্দেগির লাইফে অনেক ভুল থাকতে পারে কিন্তু মদিনা ওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে মদিনা ওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে মদিনা ওয়ালার দুশ্মনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না তাতে জেল দেবে বললে জেল খেতে রাজি আছি মার খেতে বললে মার খেতে রাজি আছি কিছু লোক আবার বলতে পারে আমার শুনে প্রেমে কি কাজ হবে আসুন না বুখারী খুলে দেখি বুখারী খুলে দেখি জুলখাইসার তামিমি বলে একটা লোক ছিল বিশাল এরকম কথা বলতে কি বাজার আমার তো কান ওই দিকে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক সমাধান খুলে হয়ে যাবে আমার ইসাক ভাইকে ডেকে দাও সমাধান হয়ে যাবে রাস্তা কথা বুঝাচ্ছে না নাই আল্লাহ দয়ালু কত দয়ালু হ্যাঁ একটা লোক সত্তর বছর আল্লাহকে ডাকে কত বছর শুধু ডাকে নয় আল্লাহর বিরুদ্ধে একটা শরীক তৈরি করেছিল নকল খুদা তাকে ডাকতো একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো খুশি হয়ে বলুন আরো দিল খুলে বলুন এই জমিনের মালিককে সাদা দাগল তুলে বলুন এই জমিনের মালিককে আসমানের মালিককে আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখি তিনি আমাদেরকে জান্নাত দেবেন ঠিক না বেটি আমরা কোনো হিংসুকের কাছে যাইনি তো আমরা তিনার কাছে গেছি যিনি সত্তর বছর একজনকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাঁচিয়ে রেখেছে এই যে করোনা মহামারী গেল না এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে তথাপিও সাবধানে থাকা দরকার আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবে কেন দেশের দেশটা বাঁচুক এটা আমাদের সবাইকে ভাবতে হবে যাক আল্লাহ আমার দেশকে হেফাজত করুক দেশবাসীকে হেফাজত করুক বলুন আমি এই যে করোনা মহামারীর সময়েতে অনেকে হসপিটালে গেছে অনেকে ডাক্তারখানায় গেছে একদিন দুদিন ভর্তি হতে হয়েছে সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসের সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000 ঠিক না বেটি কখনো কি ভেবে দেখেছেন আরে সেই দুনিয়ায় আসলাম আজ এতদিন হয়ে গেল কেউ 30 কেউ 40 কেউ 25 কেউ 10 কেউ 12 কে অক্সিজেন আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে একটু সবাই বললেন না কে সেই আল্লাহ যার এত নাফরমানি করে বেড়ায় তথাপিও কোনোদিন 10 মিনিটের জন্য ট্যাগ নিঃশ্বাস বন্ধ করে দেয়নি চালিয়েই দিচ্ছে চালিয়েই দিচ্ছে চালিয়েই দিচ্ছে আর হারব খরব কোটি মানুষ আসছে যাচ্ছে সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই একটু নয় কি সিলিন্ডার আর নেই আর যদিও বা আছে বেলাকে কিনতে হচ্ছে 2 টাকার মালকে 10 টাকা এ একদল লোক শুরু করেছিল যাই হোক তা আজকে কত টাকা করে বিল লাগছে ঠিক না পেটি আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ডাকে না আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে আল্লাহ দিয়া হাত নিয়েছে চোখ নিয়েছে কান নিয়েছে পা নিয়েছে উপরন্তর ডাকেনে ডাকেনে আল্লাহর বিরোধী করে একজন নকল খোদা ধরেছে হয়ে গেছে
সেই আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই আল্লাহ না ভাই, টাইমের ব্যাপার।